আপনি কি নানান সমস্যায় জর্জরিত, হতাশায় ভুগছেন, ভবিষ্যৎ সুনিশ্চিত করতে চান? আপনার জীবনে যে কোনো সমস্যা, বিদ্যা, বিবাহ, ব্যবসা, বাস্তুদোষ, মামলা মোকদ্দমা, যে কোনো জটিল সমস্যায় সুপরামর্শ পেতে যোগাযোগ করুন খ্যাতনামা জ্যোতিষ ও বাস্তুবিদ, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণমুকুটপ্রাপ্ত রাজজ্যোতিষী পণ্ডিত ডক্টর দেবাশিস শাস্ত্রীর সঙ্গে। ফোনে অগ্রিম বুকিং করুন 9674226537 ও 9433025525 এই নম্বরে। নমস্কার নমস্কার দর্শক বন্ধু, আমার মা ও ভাই বোনেরা, দূর দূরান্ত কাছে পিঠে যারা সৌভাগ্যের দিশার অনুষ্ঠান দেখছেন, সকলকে আন্তরিক অভিনন্দন এবং শ্রদ্ধা জ্ঞাপন করছি। জ্যোতিষগুরু পণ্ডিত ডক্টর দেবাশিস শাস্ত্রী আপনাদেরই কাছের মানুষ, কাজের মানুষ, সকলের দেবাশিস দা। আজকে সকলের দেবাশিস দা হতে পেরে আমি নিজেকে গর্বিত মনে করছি এবং বড়দের প্রণাম জানাচ্ছি এবং ছোটদের জন্য স্নেহাশিস রইল। আপনারা প্রত্যেকে ভালো থাকবেন, আর আমাদের এই জগৎ সংসারে ভালো যে আমাদের থাকতে হবে, এই আশা আকাঙ্ক্ষা নিয়ে আমাদের বেঁচে থাকতে হবে। আর সেই বেঁচে থাকার মধ্য দিয়ে আমাদের জীবনে সুখ, শান্তি, ঐশ্বর্য, প্রতিষ্ঠা লাভ সবটাই আমাদের করতে হবে এই অল্প সময়ের মধ্যে। আমার সন্তানের ক্যারিয়ার, আমার সন্তানের এডুকেশন, আমার সন্তানের চাকুরি বা বিজনেস বা কর্মসংস্থান, আমার সন্তানের বিবাহ, আমার বিবাহ, আমার দাম্পত্য সুখ শান্তি, আমার ঐশ্বর্য প্রতিষ্ঠা লাভ, আমি যাতে অর্থ সমস্যায় না ভুগি, আমি যাতে বাস্তু সমস্যায় না ভুগি, বা আমি যাতে শত্রু দ্বারা আমার প্রতারিত না হই বা মামলা মোকদ্দমার মধ্যে জড়িয়ে না যাই, এ সমস্ত এই যে অশুভ জিনিস, এই অশুভ জিনিসের মধ্য দিয়ে আমাদেরকে ভালো থাকতে হবে। অশুভ জিনিসকে বর্জন করে তার নেগেটিভিটি যে রয়েছে, সেই নেগেটিভিটি থেকে আমাদের সাইড করে আমাদের ভালো থাকতে হবে। সেই ভালো থাকার এই অনুষ্ঠান হচ্ছে সৌভাগ্যের দিশার অনুষ্ঠান। আর এই সৌভাগ্যের দিশার অনুষ্ঠান আপনারা প্রত্যেক দিন সৃষ্টি এবং সৃষ্টি প্লাচেরা পড়াতে আপনারা দেখেন প্রত্যেক নিয়ত। তো বিশেষ করে আজ পর্যন্ত 16 ইয়ার্সে আপনারা টিভি মিডিয়াতে আপনারা দেখতে পাচ্ছেন, হয়তো এর আগে যারা হয়তো মিডিয়া তখন ছিল না, তখন কিন্তু অন্যভাবে আপনারা প্রচারের মাধ্যমে ডক্টর দেবাশিস শাস্ত্রীকে পেয়েছেন। যারা পেয়েছেন তারা ভাগ্যবান, আমি যেমন ভাগ্যবান আপনাদের সেবা করতে পেরে, আপনারাও ভাগ্যবান ডক্টর দেবাশিস শাস্ত্রীর কাছে এসে আপনাদের সমস্যা, যে কোনো সমস্যা, যে কোনো কঠিন ব্যাধি আপনারা সারিয়ে নিতে পারছেন। হাজার হাজার মানুষের একই প্রশ্ন, সেটাই হচ্ছে দেবাশিসদা কাজের গ্যারান্টি দেন। কাজের গ্যারান্টি ছাড়া দেবাশিসদার কাছে কোনো বিষয় নয়। যাহা কর্ম তাহাই ধর্ম। প্রফেশনে বসে যদি আমি মানুষকে সেবা করতে পারি, তার মধ্যে তার মতন আর আত্মশান্তি আর কোনো জায়গায় থাকে না। সুতরাং এই আত্মশান্তির জন্য বাকি জীবনটাও আপনাদের সেবায় নিয়োজিত করব এবং নিয়োজিত করেছি। সেই প্রতিজ্ঞা 1978 যাত্রা শুরু করেছিলাম আপনাদের আশীর্বাদ পাথেয় করে, তাই আজকের সকলের দেবাশিসদা হয়ে উঠতে পেরেছেন ডক্টর দেবাশিস শাস্ত্রী। সারা ভারতবর্ষের মানুষের কাছে সেই একই জায়গায় পৌঁছে গেছে ডক্টর দেবাশিস শাস্ত্রীর কর্মজীবন। বর্ধমান, দুর্গাপুর, আসানসোল, কোচবিহার, শিলিগুড়ি, জলপাইগুড়ি, মেচেদা, মেদিনীপুর, খড়গপুর, বাঁকুড়া, পুরুলিয়া, জামশেদপুর, মালদা, শিলিগুড়ি, আগরতলা, মুম্বাই, দিল্লি, গৌহাটি, বহু জায়গায় আপনার দেবাশিসদাকে পেয়েছেন। আর যতদিন দেবাশিসদা বেঁচে আছেন ততদিন পর্যন্ত আপনারা চেষ্টা করব আপনাদের সেবা করার, এই প্রতিজ্ঞা আমি নিয়েছিলাম বলে আজকের দেবাশিসদা ডক্টর দেবাশিস শাস্ত্রী হয়ে উঠেছেন সারা ভারতবর্ষের মানুষের কাছে। যে কোনো সমস্যা, যে কোনো কঠিন ব্যাধি গোড়া থেকে নির্মূল করে দেওয়া সম্ভব। যারা বংশ পরম্পরায় আপনারা কাজ দিয়েছেন বা অ্যাস্ট্রোলজির উপরে PhD করেছেন, তারা আপনার যে কোনো সমস্যা, যে কোনো কঠিন ব্যাধি গোড়া থেকে নির্মূল করে দিতে পারেন। এর নাম ডক্টর দেবাশিস শাস্ত্রী। আজকের আলোচনার মাধ্যমে যে আমরা বাস্তু সমস্যা নিয়ে আমরা বিগত আলোচনা করব, আজকে ডেট অফ বার্থ নিয়ে যে কাউন্সিলিং করব সেই সময়টা পাব না। আপনারা বাস্তু সমস্যা, যাদের পার্টিকুলারলি বাস্তু সমস্যা রয়েছে, বাস্তু গৃহে বিভিন্ন রকমের সমস্যা রয়েছে, যাদের কঠিন ব্যাধি থেকে শুরু করে বা সন্তানের পড়াশোনা, এডুকেশান হচ্ছে না, চাকরি হচ্ছে না, বা আপনার কর্মস্থান নির্ণয় হচ্ছে না, বা আপনি অর্থ সমস্যায় ভুগছেন, বা কঠিন ব্যাধিতে ভুগছেন, বা মামলা মোকদ্দমা আপনাকে ছাড়ছে না, এই সমস্ত মানুষকে আজকের আমি প্রতিবিধান দেব।
নিশ্চয়ই আপনারা মনোনিবেশ করবেন এবং অনুষ্ঠান দেখবেন। তার আগে একজন লাইনে একজন বন্ধু এসছে, তার সঙ্গে একটু কথা বলবো নিশ্চয়ই, তারপরে আমরা আবার আলোচনায় ফিরে যাব। হ্যাঁ নমস্কার, কে বলছেন? হ্যালো, আমি সুজিত পাল বলছি। হ্যাঁ সুজিত পাল বলছেন, বলুন আপনি কার সম্পর্কে জানবেন বা কি প্রশ্ন আপনার? নিজের সম্পর্কে আজকে আলোচনাটা হচ্ছে বাস্তু সমস্যা নিয়ে, তার প্রতিবিধান কি আছে সেইটা নিয়ে আলোচনা। আপনার কি বাস্তু দোষ আছে? আপনার বাস্তুগৃহে দোষ আছে কি? আচ্ছা ঠিক আছে, আপনার ডেট অফ বার্থটা বলুন, বলে দিচ্ছি, বলুন। 29th March 1980। হাওড়ায় জন্ম, বলে দিচ্ছি আপনাকে, সকাল 9:10 হাওড়ায় জন্ম। আপনি এখন বর্তমানে কি করছেন? বাড়িতে জুয়েলারি কাজ করছি। জুয়েলারি কাজ করছেন? এর আগেও লাইনে পেয়ে গেছিলেন? হ্যাঁ কালকে পেয়েছি, হঠাৎ কেটে গেল লাইনটা। হ্যাঁ লাইনটা কাজ কেটে গেছিল, ঠিক ঠিক মনে পড়েছে, গতদিন আপনি লাইন পেয়েছিলেন, লাইনটা কেটে গেছে। তো এখন আপনি কি করছেন, জুয়েলারি কাজ করছেন কি নিজের দোকান? আপনার অর্থ সমস্যায় আপনি ভুগছেন? ঠিক আছে বলে দিচ্ছি এর সমাধান কি, বলে দিচ্ছি নিশ্চয়ই। দেখা যাক কি আছে আপনার। হ্যাঁ প্রথমে বলবো আপনার যেটা ছিল 29th March 1980 জন্ম, শনিবার ছিল, শনি মঙ্গলবারে জন্ম হওয়া আপনার খুব অশুভজনক, এবং যেটা হচ্ছে অশ্লেষা মঘা চিত্রা নক্ষত্র বা অষ্টমী নবমীতে জন্ম হওয়া, এটা খুবই দুঃ মানে মানে কি বলবো, খুবই জীবনে বাধাবিঘ্নর মধ্য দিয়ে জীবন অতিবাহিত হয়। প্রথমে আসি আপনার পূর্ব ফাল্গুনী নক্ষত্র সিংহ রাশি কুম্ভ লগ্ন, সিংহ রাশি কুম্ভ লগ্ন, আপনি রাশি লগ্ন জানেন? আপনার মঙ্গল বক্রীয় স্থানে আছে, যেটা হচ্ছে আপনি সারা জীবন শুধু রোজগার মানে কষ্ট করে গেছেন, রোজগার নয় কষ্ট করে গেছেন, কিন্তু আপনি ফল পাননি। আপনি জুয়েলারিতে কাজ করছেন, কিন্তু আপনার জুয়েলারি কাজ খুব ভালো, কিন্তু কাজ হবে কি, আপনি অর্থ রোজগার যাই করছেন সেটা হচ্ছে হয় বাকি পড়ছে ক্রেডিট পড়ছে, আর না হতে না হয় সেটা হয়তো ধার দে না, মানে আপনি অর্থটার সঞ্চয় রাখতে পাচ্ছেন না, এরকম একদম ঠিক। এবং আপনার রয়েছে আরও একটি জায়গা হচ্ছে আপনার শরীর ভালো যাচ্ছে না, আপনার শরীরে নার্ভের সমস্যা এবং ঘুম না হওয়া বা শরীর খিঁচে নিয়ে যাওয়া বা এরকম ধরনের কি সমস্যা আপনার আছে বলুন? শরীর ঠিকঠাক যাচ্ছে না, শরীর ঠিকঠাক যাচ্ছে না, সবসময় একটা ডিপ্রেশনে আপনি ভুগছেন। দেখুন আরও একটি জায়গা হচ্ছে আপনার জন্মকোষিতে মাঙ্গলিক রয়েছে, স্বর্ণছড়া যোগ রয়েছে, যে কারণের জন্য আপনি আপনার জীবনে এস্টাবলিশ করতে পারেননি। আপনি বিবাহ করেছেন? দাম্পত্য অশান্তিতে ভুগছেন আপনি? একটু ভুগছেন। এবং আপনার প্রপার্টিগত সমস্যা কিছু হয়েছিল? প্রপার্টিগত সমস্যা, আপনার সম্পত্তিগত সমস্যা বা পাশের বাড়ি আশেপাশের বাড়ির লোকের সঙ্গে ঝামেলা অশান্তি এরকম কিছু হচ্ছে আপনার? হচ্ছে। ডক্টর দেবাশিস শাস্ত্রী যা বলে দেবেন সেটাই ফাইনাল, সেটাই সত্য, এটাকে মাথায় রাখতে হবে। কেন হচ্ছে? এই যে সপ্তম স্থানে আপনার ব্যবসার স্থানে যে স্বর্ণছড়া যোগটি রয়েছে এবং মাঙ্গলিক রয়েছে, যার কারণের জন্য আপনি অর্থ সমস্যায় ভুগছেন এবং বাস্তু সমস্যায় ভুগছেন। আপনি ফোন করেছেন আজকের বাস্তু নিয়ে কথা বলবো, নিশ্চয়ই সেই লাইনেই আপনি ফোন করেছেন ঠিক জায়গায়। আপনার বাড়িতে বাস্তু দোষ আছে, আপনার প্রপার্টিগত সমস্যা ছিল এবং আশেপাশে বাড়ির সঙ্গে রিলেশন ভালো নয় এবং মোর দ্যান একটা ডিপ্রেশনে সবসময় ভুগছেন, শত্রু দ্বারা প্রতারিত হচ্ছেন, গোপন শত্রু দ্বারা। আপনি যদি সম্ভব হয়
একবার চেম্বারে যোগাযোগ করতে পারেন, আপনার ফিনান্সিয়াল জায়গা এবং শরীর এবং আপনার শত্রুতা সবটাই নির্ণয়, মানে একদম নির্মূল হয়ে যাবে ওরা থেকে। আপনি ডালনবে, প্রত্যেক কলকাতা ডালনব যারা প্রোগ্রাম দেখছেন সবাইকে বলবো, কলকাতা ডালনব বিক্রম এসি মার্কেটে ফার্স্ট ফ্লোরে সৌভাগ্য দিশা জেমস অ্যান্ড জুয়েলারিতে আপনারা প্রত্যেকে আসবেন। যারা বাইরে অনেক টাকা ভিজিট দিয়ে দেখাতে পাচ্ছেন না, তারা কলকাতা ডালনব চেম্বার আসতে পারেন এবং স্বল্প প্রতিকারের মাধ্যমে, স্বল্প অল্প মূল্যের মাধ্যমে আপনারা সেখানে সমস্ত প্রতিকার, গ্রহরত্ন থেকে শুরু করে আপনার বাস্তু প্রতিকার থেকে শুরু করে, দেখছেন বাস্তু, বাস্তু প্রতিকার থেকে শুরু করে আপনার সমস্ত কিছু ফেংশুই বাস্তু বা রুদ্রাক্ষ, মূল্যবান রুদ্রাক্ষ, বিভিন্ন সমস্ত রেমেডি আপনারা ওখানে সুলভ মূল্যে পেয়ে যাবেন। আপনারা নিজেরা নিজেরা দেখে আপনারা নিতে পারবেন, আপনাদের সামর্থ্য অনুযায়ী আপনারা নিতে পারবেন, ঠিক আছে? একবার চেম্বারে যোগাযোগ করবেন, আপনার ফিনান্সিয়াল জায়গা ঠিক হয়ে যাবে, আপনার শরীর ঠিক হবে, আপনার যে প্রপার্টিগত সমস্যা বা আশেপাশে বাড়ির সঙ্গে রিলেশান এটাও যাতে ভালো হয়ে যাবে পাড়া প্রতিবেশীর সঙ্গে। আরেকটি কথা আপনাকে বলবো যে আপনার ফাড়া কিন্তু আছে, সাবধানে চলাফেরা করবেন, অ্যাক্সিডেন্ট, অপঘাত, অপমৃত্যু এ সমস্ত কিন্তু আপনার রয়েছে। সম্ভব যদি হয়, একটা কথা আপনাদের বলবো, সম্ভব যদি হয়, আপনি শুনতে পাচ্ছেন? যদি সম্ভব হয় আপনি বাস্তু যে মানুষে মানুষে মানে যে গৃহে আপনি থাকবেন সেই গৃহ যদি অশুভ থাকে তাহলে আপনি সর্ব কাজে বাধা। আপনি গৃহে থেকে বেরিয়ে ভগবানের নাম করে আপনি বেরোচ্ছেন, অথচ গৃহ জায়গায় অশুভ জায়গায় আপনি প্রণাম করছেন। কিন্তু বিষয়টা হচ্ছে, প্রণাম করুন আর নাই করুন, একটা অশুভ জায়গা থেকে আপনি বেরোন মানে সবসময় একটা ডিপ্রেশন, আতঙ্ক, ভয়, বৃত্তি, কঠিন ব্যাধি বিভিন্ন রকম থাকছে। সম্ভব যদি হবে, এইভাবে একটা প্যাকেজ আপনাদের রয়েছে বাস্তু প্রতিকার, যেটা অল্প মূল্যে আপনারা সেটা পেতে পারেন এবং প্রত্যেকটা জিনিস অরিজিনাল। দেবাশ্রীতা মানেই হচ্ছে গ্যারান্টি ট্রিটমেন্ট, আর দেবাশ্রীতা মানেই হচ্ছে অরিজিনাল বস্তু দিয়ে তিনি প্রতিকার করেন, এটাই হচ্ছে বিষয়। সুতরাং সম্ভব হলে সারা জীবনের মতন আপনার বাস্তু দোষ একদম নির্মূল করে দেওয়া সম্ভব হবে। আপনারা দেখছেন যে প্রত্যেকটি জিনিস আপনারা দেখছেন, পারদের শিবলিঙ্গ দেখুন কত বড় শিবলিঙ্গ, শ্রীযন্ত্রম দেখুন আপনারা, স্ফটিকের মানে ক্রিস্টালের শ্রীযন্ত্রম রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে আপনার পদ্ম রয়েছে, ক্রিস্টালের পদ্ম রয়েছে, তারপরে আপনার বাস্তু যন্ত্রম খুব মহামূল্যবান যন্ত্রম। আজকালকার তো বাস্তু দোষ মানুষে কেউ মাটি দিয়ে করছে, কেউ এই সমস্ত উল্টো পাল্টা কিছু দিয়ে আপনাকে করছে, অরিজিনাল জিনিস কে দিচ্ছে এটাকেই মাথায় রাখতে হবে, যে অরিজিনাল জিনিস, যে জায়গায় যে ওষুধ যদি আপনি না ইউজ করতে পারবেন তবে সেই জায়গায় ঠিক হবে না। আরেকটি জায়গা রয়েছে দেখুন, এই যে অষ্টধাতুর শ্রীযন্ত্রম রয়েছে, এই যে পাঁচটা আইটেম, এই পাঁচটা আইটেম আপনি বাড়িতে স্থাপন করুন, যে যার বাস্তুদোষ যে যেরকম থাকুক, বাস্তু যদি মনে করেন ফ্ল্যাট হোক, বাস্তু হোক, বাড়ি হোক, যেখানেই আপনি থাকছেন সেখানে যদি মনে করবেন যে নর্থ ইস্ট কোণে টয়লেট, বাথরুম বা অন্যান্য আদার্স রান্নাঘর বা বিভিন্ন ভুল বশত করে ফেলেছেন বা ভুল বশত কিনে ফেলেছেন, তারা পারবেন এই প্যাকেজটা আপনারা নিতে, গ্যারান্টি সহকারে স্বল্প মূল্যে আপনারা এটা পেয়ে যাবেন দেবাশ্রীদার কাছে, এবং সেটা সৌভাগ্য দিশা জেমস থেকে আপনাকে কিনতে হবে। যদি কিনতে পারেন তবেই আপনি গ্যারান্টি পাবেন। আপনি দেখলেন অরিজিনাল জিনিস আপনি কি না কিনে আপনি ডুপ্লিকেট জিনিস কিনলেন, ডুপ্লিকেট জিনিস এখন সেরে গেছে মার্কেটে, সুতরাং সেই জায়গাকে আপনাকে অ্যাভয়েড করে যদি কাজের গ্যারান্টি চান বা আপনার বাস্তু ঠিক করতে চান তবে যোগাযোগ করবেন ডক্টর দেবাশীষ শাস্ত্রীর কাছে। কোথায় কোথায় চেম্বার রয়েছে, কোথায় ফোন নাম্বার রয়েছে, হোয়াটসঅ্যাপ রয়েছে, SMS করতে পারেন আপনারা যদি আপনার সুখে শান্তিতে জীবনযাপন করতে চান, ঠিক আছে? নমস্কার, রাখলাম। এবারে কথা হচ্ছে দেবাশীষদের কাছে এসে মানুষ কি পেয়েছে, নিশ্চয়ই দেখাবো, আবার লাইনে ফিরে আসবো, দেখতে থাকুন। আপনার সম্পর্কে আজকের বাস্তু নিয়ে বলা হচ্ছে, তো আজকে সময় পাবো না, আপনি লাইনে থাকুন, নিশ্চয়ই বুকিং নাম্বারে ফোন করবেন, যোগাযোগ করবেন। আজকের বাস্তু নিয়ে আলোচনা ছিল আমাদের, আপনার কি বাস্তু দোষ আছে বাড়িতে? বাস্তু নিয়ে একটু জানার ছিল। আচ্ছা, বাস্তু নিয়ে কি জানবেন, আপনি কি জানতে পারছেন আপনার বাড়িতে বাস্তু দোষ রয়েছে? আপনি ঘুমের ঘরে চমকে উঠছেন বা ওরকম একটা আওয়াজ, ছাদের উপরে কোনো আওয়াজ, রিং রিং করে আওয়াজ করা, অমাবস্যা বা চতুর্দশী লগ্নে সেই সমস্ত অশুভ
আওয়াজ, অশুভ বর্ষণ এগুলি কি হচ্ছে? কিন্তু আমি ওই ঘরে ঢুকলে না মনে হচ্ছে আমি ঘরে থাকলাম, ঘুমাই ঘুমের ঘরে মনে হচ্ছে যেন কেউ পাশ দিয়ে চলে যাচ্ছে এরকম মনে হচ্ছে। আচ্ছা, ওটা ঠিক হয়ে যাবে, অসুবিধা কিছু নেই। এই বাড়িটা কি আপনাদের নিজের বাবার বাড়ি না নিজে করেছেন? নিজের বাবার বাড়ি। বাবার বাড়ি, এইটা এই দোষটি কিন্তু অনেক দিন থেকেই ছিল। আপনার বাবা গত হয়ে গেছেন না আছেন? না, গত হয়েছেন। গত হয়েছেন। বাবা কি স্ট্রোকে মারা গেছেন? স্ট্রোকে মারা গেছিলেন। কি করে বুঝলাম যে আপনার বাবা স্ট্রোকে মারা গেছেন? আপনার যেই গলার ভয়েস থেরাপি দিয়ে আপনি কথা বলছেন, সেই জায়গা থেকেই ক্যালকুলেশন যে আপনার বাস্তুদোষ আছে। হয়তো সমস্ত অ্যাস্ট্রোলজারের কাছ থেকে পাবেন না, যিনি অ্যাস্ট্রোলজি বা পিএইচডি যারা করেছেন তারা গলার আওয়াজ শুধু নয়, কপাল, হাত, আপনার জন্মগোষ্ঠী, যে কোনো উপায় আপনার সমস্যা বলে দিতে পারবেন। আর যে মানুষটি বলে দিতে পারবেন সে মানুষটি আপনাকে সমস্যার সমাধান করতে পারেন। যদি কি নামটা বলছিলেন আপনি? হ্যাঁ, ওকে, অধিকারী বাবু, একটা কথা আপনাকে বলি, যদি সম্ভব হয় এই সমস্ত সমস্যা থেকে আপনি মুক্তি চাইছেন তাহলে একবার চেম্বারে আসুন। দেখুন, বাস্তুর নানান রকমের প্রতিকার রয়েছে, কম দামের রয়েছে, বেশি দামের রয়েছে, সবটাই গ্যারান্টি প্রতিকার। দেখুন, এই যে আজকের আপনি বলুন আপনার বাড়িটা যদি 2000 স্কোয়ার ফিটের হয়, মানুষকে মানুষ কীভাবে ভুল বোঝাচ্ছে, আজকের একটা বাড়ি 2000 স্কোয়ার ফিট যদি হয়, সেখানে যে একটা শিবলিঙ্গ, পারদের শিবলিঙ্গ যতটা বড় দরকার, তার নেগেটিভিটি যে জায়গাটা পজিটিভ করতে হবে সেটা যদি যেটুকু দরকার সেটুকু তাকে সেইখানে প্রয়োগ করতে হবে। আপনাকে একটা দোকান থেকে আপনি হয়তো দেখা যাচ্ছে 50 গ্রামের একটা শিবলিঙ্গ আপনি কিনে নিয়ে এসেছেন, পারদের শিবলিঙ্গ, কিন্তু কোনো কাজ হয়নি। এখন তো ডুপ্লিকেট জিনিসে যদি ডুপ্লিকেট হবে আর কিছুই কাজ হবে না। একটা 2000 স্কোয়ার ফিটের একটা সিজন্ত্রম কতটা দরকার সেই জায়গাটাকে আপনাকে যারা অ্যাস্ট্রোলজি পড়াশোনা করেছেন, পার্টিকুলারলি এই এই গবেষণার উপরে পিএইচডি করেছেন, তাদের কাছে পৌঁছে যেতে হবে যে কোথায় আপনি স্থাপন করবেন, কিভাবে স্থাপন করবেন। আপনার বাড়িতে যে কোনো বাস্তুদোষ, যে কোনো গৃহের অশুভ দোষ একদম গোড়া থেকে নির্মূল হয়ে যেতে পারে, কিন্তু সেই জায়গাটা থেকে আপনাকে নির্বাচন করতে হবে। আজকের বহু মানুষ বাড়িতে বসে হঠাৎ করে হার্ট অ্যাটাক করছেন, মারা যাচ্ছেন, সন্তান হারাচ্ছেন, স্বজন হারাচ্ছেন, দেখুন আপনার বাড়িতে বাস্তুদোষ, এগুলি বুঝতে হবে। আবার যেমন কোষ্ঠী দেখে নির্ণয় করা যায়, যাদের চতুর্থ স্থানে শনি, মঙ্গল বা কেতুর অবস্ট্রাকশন রয়েছে বা রাহুর অবস্ট্রাকশন রয়েছে, আপনি বুঝে নেবেন যে আপনার বাড়িতে মানে 75% বাস্তুদোষ থাকবে, কারণ তাই সেইভাবে আপনার কোষ্ঠী তৈরি হবে, বলে দেওয়া সম্ভব কী কী সমস্যা থাকবে, কী অসুবিধা থাকবে। তো সুতরাং একবারের জন্য আসবেন, প্রত্যেকটি জিনিস আপনি গ্যারান্টি সহকারে পাবেন এবং অরিজিনাল টেস্টিং রিপোর্ট পেয়ে যাবেন, ডুপ্লিকেট বলে কিছু নেই। আজকালকার দিনে যারা এসছেন মার্কেটে এরকম কাঁচের কাঁচের জিনিস দিয়ে মানুষকে লক্ষ লক্ষ টাকা নিচ্ছে, না বন্ধু, কাঁচের জিনিস আমি ব্যবহার করব না, যা দেব সেটা হচ্ছে অরিজিনাল জিনিস। একটা পারদের শিবলিঙ্গ, এই দেখুন পারদের শিবলিঙ্গ রয়েছে, দেখুন এই যে অরিজিনাল পারদের শিবলিঙ্গ, ডুপ্লিকেট পারদের শিবলিঙ্গ 2 টাকা 3 টাকা করে গ্রাম, একটা মানুষের কাছ থেকে হাজার হাজার টাকা নিচ্ছে, দেওয়ার চিন্তা করেন না, যা করে দেবেন সেটা গ্যারান্টি। আবার একটি যেমন যে বাস্তু যন্ত্রম রয়েছে, এই যে সিজন্ত্রম রয়েছে, দেখুন আপনারা চিনতে পারবেন সিজন্ত্রম, কাঁচের সিজন্ত্রম, একদম পিওর কাঁচ, আর এটা হচ্ছে দেখুন খ্রিস্টালের ভিতরে খ্রিস্টালের চিহ্ন রয়েছে, দেখুন আপনারা তো বুঝতে পারেন, যারা শিক্ষিত মানুষ তারা বুঝতে পারবেন যে কোনটা অরিজিনাল কোনটা ডুপ্লিকেট। যদি অরিজিনাল মাল আপনি স্থাপন করতে পারেন তাহলে কিন্তু আপনার জায়গা কমপ্লিট হবে, বুঝতে পারছি। সম্ভব হলে একবার চেম্বারে আসুন, যোগাযোগ করবেন, দেবাশীদের কাছে আসতে হবে, এরকম কোনো ব্যাপার নেই। যারা অ্যাস্ট্রোলজি বা পিএইচডি করেছেন তাদের প্রত্যেক মানুষ ভালো কাজ করেন বা বংশ পরম্পরায় যারা কাজ দিয়েছেন তাদের কাছে পৌঁছে যান। কেমন, ভালো থাকুন, নমস্কার, দেখাবো দেবাশীদের কাছে মানুষ এসে কি পেয়েছেন, নিশ্চয়ই দেখাবো, আপনারা দেখতে থাকুন, আবার লাইনে ফিরে আসবো। এখন তার সম্পর্কে কি বলেন দিদি? আপনি কোত্থেকে আসছেন? আমি বিরাটির থেকে এসেছি। বিরাটির থেকে? ডক্টর দেবাশীষ শাস্ত্রীর খোঁজ আপনি কোথা থেকে পেলেন? আমি টিভিতে দেখে, মানে লাস্ট একটুখানি দেখেছিলাম, ওই নাম্বারটা আমি সঙ্গে সঙ্গে তুলে রাখি, আমার একটা সমস্যা ছিল, তারপরে ওখান থেকে এখানে আমি ঠিকানা নিয়ে আসি, আমার কাজ হয়েছে। দাদা আপনি কোত্থেকে এসছেন? আমি কাশীপুর থেকে এসেছি। আচ্ছা, আপনি যে ডক্টর দেবাশীষ শাস্ত্রীর কাছে এসছেন যে সমস্যা নিয়ে এসেছিলেন তা কি আপনি সমাধান পেয়েছেন? আমি সমাধান পেয়েছি। এখন কেমন আছেন আপনি? আমি আর আগের থেকে ভালো আছি। আচ্ছা, এখন আর আপনার কোনো সমস্যা নেই তো? না, এখন আমার সেই সমস্যা নাই, যা আগে হয়েছিল তার থেকে আমি এখন ভালো রয়েছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে নমস্কার দাদা, ভালো থাকুন। হ্যাঁ, নমস্কার। দিদি আপনি কোত্থেকে এসেছেন?
নমস্কার, আমি অর্পিতা তরফদার বাগদাদ থেকে এসেছি। স্যারের হচ্ছে অনেক প্রোগ্রাম আমি টিভিতে দেখেছি, দেখার পর আমার ভালো লেগেছে। এখন আমি আমার নিশ্চয় ওনার কাছে এসেছেন। হ্যাঁ, আমি নিশ্চয় আপনি ওনার কাছে এসে ডক্টর দেবাশীষ শাস্ত্রীর কাছে এসে আপনি কি কি উপকার পেয়েছেন? আমি আমার পরিবার, আমার ছেলে মেয়ে, স্বামী নিয়ে সমস্যার মধ্যে খুব ছিলাম। আমি সেখানে স্যারের কাছে গিয়ে আমি অনেক প্রতিকার পেয়েছি, যেটা আমার এখন পরবর্তী জীবনে খুবই কাজে লাগছে। প্রতিকার নিয়েছেন, উপকার পেয়েছেন? হ্যাঁ, প্রতিকার নিয়ে আমার অনেক উপকার হয়েছে। আপনি কি মনে করেন যে ডক্টর দেবাশীষ শাস্ত্রী মানুষের উপকার করতে পারেন? অবশ্যই অবশ্যই, মা যেখানে আছেন সেখানে হচ্ছে কে সব সম্ভব। আপনারা বলি, আপনারাও আসুন, স্যারের সঙ্গে কথা বলুন। আপনারা দেখলেন যে এইভাবে হাজার হাজার মানুষের কাজ দিতে হয়েছে সারা ভারতবর্ষে মানুষের কাছে। একটি মানুষ শুধু বলুন যে ডক্টর দেবাশীষ শাস্ত্রীকে দেখিয়েছিলাম, প্রতিকার করেছি, কাজ পাননি, এরকম যদি মানুষ থেকে থাকে 32 বছরে সমস্ত অর্থ আপনি ফেরত পেয়ে যাবেন। আমি খুবই স্ট্রিক্টলি কথা বলি, আমি এক কথার মানুষ। টিভিতে প্রোগ্রাম অনেকেই করছেন, অনেকেই মানুষকে সিনেমার জগৎ থেকে লোকজন নিয়ে এসে দেখাচ্ছেন, বিভিন্ন জায়গা থেকে লেগেন, দেবাশীষরা করেন না। আপনাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কেউ না কেউ এসছেন ডক্টর দেবাশীষ শাস্ত্রীর কাছে, কেউ বাস্তু সমস্যা, কেউ ফিনান্সিয়াল সমস্যা, কেউ উচ্চশিক্ষার প্রবলেম, কারো হয়তো কেরিয়ার সমস্যা, কারো চাকরির সমস্যা, বিজনেসের সমস্যা, বা মামলা মোকদ্দমা পড়ে গেছে, কারো দাম্পত্য সমস্যা, বিভিন্ন সমস্যায় যারা এসছেন তারা প্রত্যেকটি মানুষ কাজ পেয়েছেন। আর যদি কাজ পেয়ে থাকেন, আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবকে সবাইকে বলুন যে ডক্টর দেবাশীষ শাস্ত্রীর কাছে বারে বারে যেতে হয় না, একবারই যাব, একবারই কাজ হবে। এটাই হচ্ছে ডক্টর দেবাশীষ শাস্ত্রী। আজকে যে জিনিসটা আমি বলবো যে দেখুন, এই যে যন্ত্রমটা রয়েছে, আপনারা বাস্তু যন্ত্রম দেখেছেন, আপনারা খুব মূল্যবান জিনিস, এই জিনিস বোধহয় আজ পর্যন্ত কাউকে দেখেননি আপনারা, আপনারা দেখতে পারেননি। এই যে এই সমস্ত জিনিস আপনারা দেখছেন, এই যে একটা বাস্তু যন্ত্রম, খুব মূল্যবান জিনিস, দেখুন আপনারা দেখতে পাচ্ছেন মনে হচ্ছে, এই কাজ করতে বাধ্য। বাড়ির থেকে নেগেটিভিটি আপনাকে বের করে দেবে, পজিটিভ জিনিস আপনাকে ঢুকিয়ে দেবে, আপনি সুখ শান্তি অনুভব করতে পারবেন, আপনার শরীরের ব্যাধি, আপনার কঠিন ব্যাধি নির্মূল হয়ে যাবে, আপনার সন্তান কথা শুনবে, অবাধ্য হবে না। এ সমস্ত সিস্টেম আছে, হয়তো অল্প সময়ের মধ্যে আপনাকে করা বলা সম্ভব নয়। অরিজিনাল জিনিস যদি চান, সৌভাগ্য জেমসে চলে যান, ডালনা বিক্রম এসি মার্কেটে, ওখানে সকাল 11টা থেকে রাত 9টা পর্যন্ত চেম্বার খোলা থাকে। আপনারা বিভিন্ন জিনিস যা আপনাদের জীবনে দরকার সব ওখান থেকে স্বল্প মূল্যে আপনারা নিয়ে আসতে পারবেন। আজকের হয়তো এরকম একটা শোরুম আমি করতে পারবো, এটা আপনাদের আশীর্বাদ না থাকলে আমি করতে পারতাম না। হাজার হাজার মানুষের কাজ দিতে পেরেছি বলে তাই প্রণামী হিসাবে সেই আজকের আপনাদেরই চেম্বার তৈরি হয়েছে, ওখানে যোগাযোগ করবেন। আর বাইরের চেম্বার কবে, দুর্গাপুর কবে, আসানসোল কবে, শিলিগুড়ি কবে, জলপাইগুড়ি কবে, মেচেদাগড়া কবে, মেদিনীপুর কবে, আগরতলা, আপনারা দেখতে থাকুন, দেখে সরাসরি বুকিং করবেন। কাজের যদি গ্যারান্টি চান সরাসরি চেম্বারে চলে আসবেন। আজকের আর সময় নেব না, প্রত্যেকে ভালো থাকুন, আপনাদের স্ত্রী পুত্র পরিবার নিয়ে সকলকে ভালো থাকুন, নমস্কার। আপনি কি নানান সমস্যায় জর্জরিত, হতাশায় ভুগছেন, ভবিষ্যৎ সুনিশ্চিত করতে চান? আপনার জীবনে যে কোনো সমস্যা, বিদ্যা, বিবাহ, ব্যবসা, বাস্তুদোষ, মামলা মোকদ্দমা, যে কোনো জটিল সমস্যায় সুপরামর্শ পেতে যোগাযোগ করুন খ্যাতনামা জ্যোতিষ ও বাস্তুবিদ, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণমুকুটপ্রাপ্ত রাজজ্যোতিষী পণ্ডিত ডক্টর দেবাশীষ শাস্ত্রীর সঙ্গে। ফোনে অগ্রিম বুকিং করুন 9674226537 ও 9433025525 এই নম্বরে।